ইতিমধ্যে গোটা দেশে 100 কোটি টিকাকরণ সম্পূর্ণ হয়েছে। আর এই 100 কোটি টিকাকরণ সম্পূর্ণ হবার পর শনিবার গঙ্গারামপুর সুপার স্পেশালিটি হাসপাতালে ডাক্তার, নার্স এবং স্বাস্থ্য কর্মীদের সংবর্ধনা প্রদান করলেন গঙ্গারামপুর বিধানসভার বিজেপি বিধায়ক সত্যেন্দ্রনাথ রায়। এদিন গঙ্গারামপুর হাসপাতালে এসে হাসপাতালের ডাক্তার, নার্স এবং স্বাস্থ্য কর্মীদের হাতে ফুলের তোড়া ও মিষ্টি দিয়ে সম্মানিত করেন। বাজার করে বাড়ি ফেরার পথে পথ দুর্ঘটনায় আহত হলেন 50 ঊর্ধ্ব ব্যক্তি। ঘটনাটি ঘটেছে দক্ষিণ দিনাজপুর জেলার বুনিয়াদপুর পৌরসভা এলাকার সেলিমাবাদ এলাকায়। আহত ব্যক্তির নাম কার্তিক প্রামাণিক, বয়স 50 বছর। বুনিয়াদপুর থেকে বাজার করে নিয়ে বাড়ি ফিরছিলেন, সেই সময় বুনিয়াদপুর কলেজ এলাকায় পেছন থেকে একটি মারুতি গাড়ি সজোরে ধাক্কা মারে। ঘটনায় আহত ব্যক্তিকে উদ্ধার করে নিয়ে আসা হয় রশিদপুর গ্রামীণ হাসপাতালে। সেখানে অবস্থা আশঙ্কাজনক হওয়ায় ব্যক্তিকে রেফার করা হয় গঙ্গারামপুর হাসপাতালে। বর্তমানে সেখানে চিকিৎসাধীন ওই ব্যক্তি। মুন্দ্রা জুয়েলারি, সোনার গহনার একটি বিশ্বস্ত প্রতিষ্ঠান। এখানে আপনারা মনের মতো সাধ্যের মধ্যে হালকা থেকে ভারী, হলমার্কযুক্ত ও 22 ক্যারেটের সমস্ত রকমের গহনার বিপুল সম্ভার পাবেন। আধুনিক নারীর প্রথম পছন্দ মুন্দ্রা জুয়েলারি, বড় বাজার, গঙ্গারামপুর।